এদিন নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার পথে সাঁতরাগাছি এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা তথা সিকিউরিটি কমিশনের প্রধান শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো। এদিন শুভেন্দু অধিকারীর সাথে রাজ্য পুলিশের বচসাও বেঁধে যায়। সেই সময় শুভেন্দু অধিকারী হুগলির সাংসদ লকেট চ্যাটার্জিকে পুলিশ কর্মীরা আটকাতে গেলে শুভেন্দু অধিকারী পুলিশের ঘেরাটোপ অতিক্রম করে এগোবার চেষ্টা করলে শুভেন্দু অধিকারী লকেট চ্যাটার্জি বিজেপির নেতা রাহুল সিনহাকে আটক করে। সেই সময় এক মহিলা পুলিশ কর্মী শুভেন্দু অধিকারীকে আটক করতে গেলে শুভেন্দু অধিকারী তার প্রতিবাদ করেন। শুভেন্দু অধিকারী এদিন বলেন, মমতা ব্যানার্জি নয়, লেডি কিম পশ্চিমবঙ্গকে দক্ষিণ কোরিয়া বানাবার চেষ্টা করছেন। আমি সাঁতরাগাছি যাব, অল্টারনেট রাস্তা বলুন। ফার্স্ট টেন্স হলে নদী পেরোবো কি করে সাঁতার কেটে? আমার এখান থেকে কেন ভাই এখান থেকে আমাদের রাস্তা কেন 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 আমাদের এইখানে বসলাম, চলুন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মাকে জিজ্ঞেস করুন, ওই মেদিনীপুরে আছে কিম, লেডি কিম জিজ্ঞেস করুন ফোন করে। যেতে দেবো, আরে নদীটা পেরাবো কি করে? আমার সাঁতরাগাছি যেতে হবে তো, ওদিকে কোনা অঙ্কুরহাটি আটকেছে, এদিকে এই মুখে আটকেছে, আমি ওখানে এন্ট্রিটা নেবো কি করে? ট্রেনে আসা লোক ছাড়া সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে কেউ পৌঁছাতে পারেনি, তাও আমাদের 8-10 হাজার লোক ইতিমধ্যে হয়ে গেছে সাঁতরাগাছিতে। আরে আমি এমএলএ একজন, ইনি একজন এমপি, আমাদের তো বলছে যে হাই স্পিড অবধি যেতে দেব, আমি বলছি নদী পেরোবে কি করে? কোন দিক দিয়ে কি বন্ধ কোন অঙ্কুরাটি বন্ধ রেখেছে? অঙ্কুরহাটি আর ওটা বন্ধ করেছেন, তাহলে আমাকে হাওড়া স্টেশনে যান, ট্রেনে করে যাবো সাঁতরাগাছি। আপনারা বাইক দেন, আমাকে নিয়ে যান পুলিশের বাইকে পৌঁছে। মমতা লেডি কিম নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। আরে এরা তো বলছে যেতেই দেবে না, যেতেই দেবে না, রুট দেখাচ্ছে দেখুন, বলছে মা ফ্লাইওভার হয়ে দক্ষিণেশ্বর হয়ে যান, ওখানে অঙ্কুরহাটি কোনার মুখ ঘিরে রেখেছে। আমি বলছি আমাকে আর এমপি কে মোটর সাইকেল করে স্টেশনে পাঠান, আমরা লোকাল ট্রেন করে। আমি যাবো, আমি ইন্ডিভিজুয়াল যাবো, ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ।
আপনি কেন এত দিচ্ছেন? দেখুন দেখুন গায়ে হাত দিচ্ছেন, আপনাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে। সুবন্ধু দা, আপনাকে আটক করা হচ্ছে। আপনি সিনিয়র কে ডাকুন। আমি কেন জানতে চাই? আপনি সিনিয়র কে ডাকুন, আইপিএস কে ডাকুন, ডাকুন ডাকুন। ঠিক আছে, ছবিগুলো থাকলো, হ্যাঁ ঠিক আছে থাকলো। জাতীয় দমনমূলক নীতি দিয়েছে, কারণ